করুত দেব শ্রী কৃষ্ণ শকন্ত দুষ্টদানব দ্বারক প্রবেশর গীত রাখিন্দুরা তাল একটা দৈবকের গর্ভজাতময় যখন আর কুমল কুলাত লালিত পালিত হয়ে বৃন্দাবনের মাঝে মাঝে ধেনুসারি বংশের নিশানত্র গোপিকুল বাউলি করা ময় কৃষ্ণ এবার পাইছিল নিমন্ত্রণ ভারত যুদ্ধ কৌরব পাণ্ডব উভয় পক্ষ সল করি কপট নিদ্রাত পাণ্ডবরে পক্ষ মই করিল গ্রহণ এক অক্ষখিনী নারায়ণী সেনা দুর্যোধন ঋষ্যমতে কৌরব করিল প্রদান
আর অর্জুন রথর হারথি হয়ে অবতীর্ণ হলু ময় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে রণ প্রাঙ্গণ ধর্ম যুদ্ধ পরিসমাপ্তি রে অনাসার অধর্ম করিম মুখী মূল ধর্ম রাজ্যময় করিম প্রতিষ্ঠা আতরাম আতরাম মহাগ্লানি এই ভারতর পরা শান্তির প্রতিষ্ঠা করিম এই ভারত ভূমিত আর তারই নিমিত্তে এই কুরুক্ষেত্র রণত অষ্টাদশ অক্ষৌহিণী সেনা হয়েছে নিপাত ভারতর প্রবল প্রতাপী মদ গরিবী রাজা দুর্যোধন শক্তিহীন ভাতৃহীন হয়ে গণিছে প্রমাদ গুরুকুলর মন্ত্রণাদাতা মানব জন্মর প্রহেলিকা প্রতিশোধ অনলে দগ্ধ হকুনির এইবার জীবন নাতর হব অবসান এই সমরতে যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় বলে জানিও মানবে ধর্ম ধর্ম নকরি বিচার প্রতিদিনে পাপ কার্যত হয়েছে অগ্রহ আর সেইবাবে দুষ্টক দমন করে সাধু সকলর উদ্ধারর নিমিত্তে আমি এই ধরাধামত যুগে যুগে না না রূপে হও অবতার সম্পূর্ণ কলাধারী পরম ব্রহ্ম কৃষ্ণ যাও জগত পাখির উদ্ধারর বাবে ভকতর মঙ্গলর বাবে ভক্তির লীলা করুকই আরম্ভ
পরে ইমন পাপ কি এই এই পৃথিবীতে সহ্য করিব পারে? মোরা জন্মর সাধনার সফলতা অধুরা। দুর্যোধন, তুমি রস রাজস্বর আর মই দীনহীন অন্নহেবি, তুমি হত জীবিত ভাতার জ্যেষ্ঠ আর মই হত পেটাত মার কনিষ্ঠ। তোমাতে মতে ইমান প্রভেদ, অথচ তুমি মোর ইমান আপন, তুমি মোর মরমর ভাগিন, আর মই তোমার বুদ্ধিদাতা স্নেহর মাতুল। আরো বেশি পড়ে নাই, দিগন্ত প্রখরী লহ লহ জিহ্বা মেলি অগ্নি জ্বলি উঠিছে। এটি তুতি করি তাত প্রতঙ্গ জাপ দিছে, কারু সাধ্য নাই, তাক নিবারণ করে, কারু সাধ্য নাই তাক নির্বাপিত করে। পুজিম প্রভু শরণ তোমার নারায়ণ। মূর্খ মন তেজয় ধৌঠিছে, আর তই গীতর রাগিনী তুলিছ, মৃত্যুয়ে মুখ মেলি খেদি আহিছে, আর তই সংগীতর
উধার ঢালিছ। ঠিক করিছ, ঠিক করিছ, আনন্দ কর, আনন্দ কর। দুর্যোধন যাই, হস্তিনাপুর যাই, কুরুকুল যাই, আনন্দ কর, উৎসব কর, মহোৎসব কর। মামা, কিহর উৎসব মামা? ও, যুদ্ধ জয়ের উৎসব হইল, যুদ্ধ জয়ের উৎসব। কি কইছ মামা? কইছো, আজি দুন্না সাহায্যই কৌরবর গৌরব রক্ষা করিছে, আর পাণ্ডব বিভঙ্গে পলাইছে। দ্রোণাচার্য আর নাই মামা, ধৃষ্টদ্যুম্নর হাততে নিহত, আর আমি পরাজিত। তুমি কিন্তু সুন্দর মিছা কথা কব জানা হইল। মিছা নহয় মামা, সত্য। ও, সত্য! কি শুনিলো? দ্রোণাচার্য হত, কৌরব পরাজিত, কি শুনিলো? বেজার করিলে আর কি হব মামা? কি বেজার করার কথা কইছা হইল? কি বেজার করার কথা কইছা? আজি মোর বুকু ভাগি গল, চকুর আগত মই অন্ধকার দেখিছো। মকি শুনালাহি হইল, মকি শুনালাহি। ধৈর্য নেহেরুয়া বাবা মা, তুমিও ধৈর্য হলে দুর্যোধনক করে সান্ত্বনা দিব। ঠিক কইছা, ঠিক কইছা হইল। মই অধৈর্য হওয়া অনুচিত। এতিয়াও সময় আছে, এতিয়াও আমার শক্তি সামর্থ্য আছে। মই এতিয়া বুঝিব পারিছো, ইয়ার ভিতর কথা আছে, কথা আছে। বারো যাও, এইবার তুমি সেনাপতি হব লাগিব হল্য। তুমি পাণ্ডবক মরমর চকুয়ে চোৱা ভীষ্ম, আর প্রিয় শিষ্য অর্জুনের গুরু দ্রোণাচার্য নোহোৱা। তুমি হল্য, তুমি পারিবা। পারিম, এদিনের ভিতরতে পাণ্ডবক বিনাশ করে গৌরবর জয়ের ধ্বজা উড়াব পারো মামা। কিন্তু কোনো কিন্তু নাই, তুমি সেনাপতি হবই লাগিব। কারো বিশ্বাস নাই হল্য, কারো বিশ্বাস নাই। তুমি দুর্যোধনের মান রক্ষা করিব লাগিব। কোয়া করিবা? করিম, করিম, করিম মামা। অতদিন যুদ্ধর গতি নিরীক্ষণ করিয়াছিল, আরো নকরো। সেনাপতি হই, শুন বাবা, সেনাপতি হই, পাণ্ডবর নাম পৃথিবীর পরা মসি পেলাম, মসি পেলাম, মসি পেলাম। তুমি পারিবা, তুমি পারিবা, তুমি পারিবা। কিন্তু কর্ণ, কর্ণক যদি মহারাজে সেনাপতি। কর্ণ, কর্ণ কৌবি, সেইভাবে চিন্তা নাই। মূর্খ, তয়ু তয়ু প্রতঙ্গ, তয়ু যাবি। ভাল,
সংসারের ভোগবিলাসের প্রাধান্য মনত নাই, রাজত্বর বিষম চিন্তায় মস্তিষ্ক উদ্ভ্রান্ত নকরে সখা, মনত সদাই শান্তি। আর সেই কারণে শান্তিকামী মুনি ঋষি সকলে নগরত আশ্রম নাপাতি বনতেই পাতে সখা। তেন্তে আত্মীয় স্বজন বিনাশ করে লাভ কি? একো লাভ নাই। তেন্তে কুরুক্ষেত্র রণর ইয়াতেই সামরণি পড়ক। কুরুক্ষেত্র রণর সামরণি কোনো পাণ্ডবে ফেলাব নোৱাৰে সখা। কিয়? বোধ করো ধর্মর বাবে। ইয়াত ইয়াত ধর্মর কথা কি আছে জনপতি? এটা হত্য, এটা বংশনাশ, এটা বিরাট ধ্বংস। এটা বিরাট ধ্বংসরে প্রয়োজন হয়েছে সখা ধর্মর মর্যাদা রক্ষা করবলে। পিতামহক হত্যা করা, গুরুক হত্যা করা, নিরীহ প্রাণীক হত্যা করা, একে ধর্ম যদুপতি? প্রকাশ্যে রাজসভাত সতীক ব্যবস্থা করা, বালকক সপ্তরুথে মিলি নৃশংসভাবে বধ করা, কি ধর্ম ফাল? মাধব, উত্তেজিত নকরিবা আৰু। উত্তেজন নহয় অর্জুন, শিরা লক্ষ্য পতমুর শত্রু বিনাশন। ক্ষান্ত হওয়া দাদা, রাঙলি করিছো হাত, রাঙলি করিছো হাত পিতামহ ভীষ্মর তেজেরে, রাঙলি করিছো হাত শিক্ষাদাতা দীক্ষাদাতা গুরুর তেজেরে। আর কিয় দাদা, আর কিয়? অবি বলে দিও অর্জুন, অবি বলে দিও। ভাবি চোৱা দাদা, এখতি ভাতৃৰ আছে মাথো দুটি বাকি, সেই ভাতৃৰ হুলিতে রাজসিংহাসন, আত্মীয়র শ্মশানত রাজ্য স্থাপন করি কিয় দুবু নরকতে, কিয় হেরুয়াও ইহকাল পরকাল বংশ নাশ করি? সখায় কোয়া কথাও বড় মিশা নহয় বিকুদর, ভাই ককাইতকৈ রাজ্য রাজপাট ডাঙর নহয়, কেতিয়াও নহয়। কিন্তু সেই ভাই ককায়ে অচিনাকি সুতপুত্র কর্ণক অজাচিতি অঙ্গদেশ দান করব পারিলে। যদুপতি, পাণ্ডবর নামত হলে পাঁচখন গাও না? উন্মাদ নকরিব যদুপতি। উন্মাদ করা নাই বিকুদ, প্রতীক্ষা এতিয়াও বাকি, ক্ষত্রর প্রতীক্ষা, বিকুদর প্রতীক্ষা, গান্ধীবধারী অর্জুনের প্রতীক্ষা এতিয়াও বাকি। কুরুসভাত, কুরুসভাত উরুদেখ দুর্যোধনের আজিও ঐক্যদে, পাঞ্চালী আজিও মুক্ত কেশী, আর দাম দুষ্কর্ণ আজিও জীবিত, আর দাম দুষ্কর্ণ আজিও জীবিত। যুক্তি তর্ক ধর্ম ধর্ম যাওক যাওক রুখা তলে। প্রতিজ্ঞ পালন মোর প্রাণ জীবন। হরি Thank you.
প্রবেশ রে ধীরে ধীরে সনে রে ধীরে ধীরে সনে রে ধীরে পাণ্ডব জননী, এই কথা জানে সকলোৱে, কিন্তু এই কথা নাজানে কোনেও। কর্ণ যে মোৰেই সন্তান, কুমাৰী হৈ আছিল যেতিয়া দুৰ্বাসা মহা তপোধনৰ শুশ্ৰূষা কৰিছিলো অতি যতনে। তুষ্ট হৈ দুৰ্বাসা মহা তপোধনে গন্ধৰ্ব আহ্বান মন্ত্ৰ মোক শিকালে গোপনে। মন্ত্ৰ বল পৰীক্ষাৰ হেতু সেইদিন মই আৰাধিলো সূৰ্য দেৱতাক। তাৰি প্ৰভাৱত কবচ কুণ্ডল ধাৰি এটি এটি দেৱশিশু মই কৰি পেলো লাভ। কিন্তু কিন্তু হয় লোক নিন্দা আৰু কলংকৰ ভয়ত জন্মৰ পাছতেই বাচক সেতি তামৰ পাত্ৰত বিসৰ্জন দিলো তাক যমুনাৰ মহাজলাধিত। বাচা কৰ্ণ তই নহয়হীন, কেৱল কেৱল এই দুখনীৰ মাতৃৰ বাবে কৰ্ণ মহা
শঙ্কাশং কশ্যপ্যং মহাদুতিং ওম ধন্তরিং চর্বপাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম ওম শুচ্যায়ে নমঃ ওম শুচ্যায়ে নমঃ ॐ शुच्यै नमः। দীনমণি দীনহীন কর্ণর প্রাণর দেবতা লোয়ামর ভক্তি ভরা হহস্য প্রণাম তেজ দিয়া শক্তি দিয়া বল বিচ্য দিয়া প্রভু অনন্ত অহীন জন্মর কাহিনী মোর না জানি কোনে সেইভাবে দেবতা মোর বিশ্বর প্রদীপ জন্মিছো যদিও তোমার এই আর্শীবাদ দেব বিচ্যলৈ তথাপিও পদে পদে উপেক্ষিত হই নির্যাতিত হই পার হই দীনহীন কর্ণর জীবন তিরস্কারে পুরস্কার তাতকৈ বেশি আৰু মই নকৰো কামনা প্ৰীতি তুমি দিব্যজ্যোতি উজ্জ্বল মাতণ্ড উদ্ভাসিত হয় বিশ্ব তোমাৰ এই জ্যোতিৰে মই পুত্ৰ ভাজন সংসাৰ অভিশপ্ত তপ্ত শিয়ামৰ কোন তুমি দেবী আচম্বিতে উপস্থিত হয় পুত্র বলে শুনালাহি মধুর বচন যে কি নোহা তুমি জানিবর মোর নাই প্রয়োজন পিতৃ পূজা হে খোল মোর দেখা দিছাহি যেতিয়া সন্মুখত আহি বাকি থকা ফুলর অঞ্জলি চরণত দিও উপহার মাতৃরূপে করিবা গ্রহণ নিজগুণে আহিছা যেতিয়া পুত্র বলে সম্বোধন করিছাহি মোক মোরেই মোরেই ফুলর অঞ্জলি নিঘিনাই করিবা গ্রহণ লোয়া পুত্র সেয়া ভরা আশীর্বাদ মোর কুন্তিময় পাণ্ডব জননী পাণ্ডব পাণ্ডব জননী তেজোদীপ্ত সূর্যর নন্দন সভাগী সঁচাকৈ কুন্তিময় জননী তোমার সভাগী মাতৃ লব বিচাৰিছো তোমাক বুকুত সাৱতি মাতৃ তুমি পঞ্চ পাণ্ডৱ সেই নিমিত্তে মাথো জগতত পাইছা বন্দনা কিয় কিয় দেৱী
অপুজাসী আহি হতভগা নিকিন কর্ণক জাসি দিছা মাতৃত্ব তোমার। কর্ণ মইটো বিচরা নাই সেই অধিকার, তেনে আশাক দিয়া নাই মই হৃদয় ঠাই। এতিয়াও যোৱা দেৱী লৈ মোৰ ভক্তি ঐক্য পূজাৰ অঞ্জলি, মাতৃ হৈ যশুবন্ত পঞ্চ পাণ্ডৱৰী গৌৰৱিনী, যশস্বিনী হৈ থাকা দেৱী দূৰতে উজলি, হতপুত্ৰ ধীৰতি ৰাধাৰ নন্দন ক্ষীণময় নিষ্ময় নাচাপিব নাচাপিব কাষ মোৰ কৰিছো মিনতি। অভিমান এৰি দিয়া বাছা, সিমানেই সৰু বুলি ভাবিছা মনত, নোহোৱা সিমান সৰু। দাতা কৰ্ণ তুমি ভুবন বিখ্যাত, উচ্চ শীৰ সীমাদ্ৰীৰ দৰে জ্যেষ্ঠ তুমি, শ্ৰেষ্ঠ পাণ্ডৱৰ। সেই কথা নাজানে কোনে, নিবিচাৰো আজিও জনাব, হতপুত্ৰ অধীৰত ৰাধাৰ নন্দন সেয়ে অতি উপযুক্ত পরিচয় লাভ করি তুমি কুমারী কালত লুকুয়াই কলঙ্ক বুঝা, মাতৃ হয় জনম দায়িনী অতি নিকরুণ ভাবে বিখজ্জিল নদীর গর্ভ ঠেলি দিলা চহর মুখত। সেই দিনা নে ভাবিলা অল্প মনত, মাতৃ হয় নিজ হাতে রাক্ষসী বেখেরে কি যে শাস্তি বিহিল এই পুত্রক তোমার। জগতত তোমার নিচিনা আছে আর কোন মাতৃ ইমান নিষ্ঠুর? যাওয়া কথা হয়ে গেল এই আজি, আজি কিয় আহিছা জননী, কিয় পুহাব খুঁজিছা স্নেহর মন্দাকিনী ধার, মেলি দিছা কিয় মমতার রুদ্ধ দ্বার? দুঃখ মোৰ, আজি মই কৰিছো স্বীকাৰ, লুকুৱা কলংকৰ মোৰ উচ্চ কণ্ঠে জগত কৰিম প্ৰচাৰ। কৰ্ণৰ মাতৃৰ সেই কলংকৰ কাহিনী, কৰ্ণৰে যশস্যাৰ মহিমা মণ্ডিত, সেইবাবে অভিমানী পুত্ৰ মোৰ আজি নিষ্কাতে দিয়া সত ধন্দ তাৰ বাবে মাতৃ হল আজি বহু পলম, তথাপিও দুখ মই নিদিওঁ তোমাক, দুখ মোৰ চিৰ অদৃষ্ট। মই পুত্ৰ চিৰ ভাগ্যহীনা, চিৰ ভাগ্যহীনা। নুটুকিবা নুটুকিবা সকলো জননী, পুত্ৰ হৈ মাতৃৰ সকলো নোৱাৰো যে চাব স্থিৰ হৈ। এতিয়াও কোৱা যদি মোক দিয়া যদি দিবলৈ সঁচা পৰিচয়, পঞ্চভাতা আহিবলৈ দয়াশীল যুধিষ্ঠিৰে আঁঠু ল'ব তোমাৰ কাষত, জ্যেষ্ঠ তুমি শ্ৰেষ্ঠ পাণ্ডৱৰ, হস্তিনাৰ সিংহাসনৰ সহজতে তুমি হবা অধিকাৰী। নেলগে নেলগে মাতৃ মৌখিক সিমান সৌভাগ্য, মাত্যৰ মানৱ মই নহওঁ দেৱতা, না কিবা না কিবা আগত মোৰ হৰগৰ নন্দন ছবি, পাণ্ডৱৰ জ্যেষ্ঠ হবলৈ কৰা নাই হাবিয়াস মই, দুৰ্যোধন হিতাকাংক্ষী মহামিত্ৰ মোৰ, যাৰ কৰুণা বলতে লভিব পাৰিছো মই ৰাজপদ অতুল সম্পদ, সেইবাবে মাতৃ কৌৰৱৰ হিতাকাংক্ষী হৈ তলিম হাতত অস্ত্ৰ মই ভাৰত যুদ্ধ, নিবিচাৰো নিবিচাৰো দৈপন আছে মোৰ পুৰুষত্ব কাৰায়ত্ব হৈ, তাৰ সহায়তে জগততে অধিকাৰ কৰিল মই নিজ প্ৰাপ্য স্থান। হে জন তথাপিও কৌতুক
ৰবা তুমি চিৰদিন মাতৃ হৈ পঞ্চ পাণ্ডৱৰ মহাবীৰ তোমাৰ হাতত হব জানো পাণ্ডৱৰ নিস্তাৰ। অৰ্জুনে একমাত্ৰ প্ৰতিদ্বন্দ্বী মোৰ, কৰিছো প্ৰতিজ্ঞা মই অৰ্জুন মধৰি, বাকী চাৰি পাণ্ডৱৰ নহব বিঘিনি এই কৰ্ণৰে হাত। শুনি সেই প্ৰতিশ্ৰুতি লভি সন্তু, কিন্তু কিন্তু নৰবনে অৰ্জুন জীয়াই সেই কথা নেজানে। অর্জুন থাকিলে এই কর্ণ না থাকি, কিংবা থাকে যদি এই মহারথি কর্ণ অর্জুনের নহব নিশ্চয়। যদি বিধিলিপি করিব খণ্ডন, কাঁদুতে কাঁদুতে তোৰ যাবগৈ জীৱন, কাঁদুতে কাঁদুতে তোৰ যাবগৈ জীৱন। কৰ্ণ আহিলো এতিয়া, থাকি যে নিপ্ৰতিশ্ৰুতি মনত তোমাৰ, থাকি যে নিপ্ৰতিশ্ৰুতি মনত তোমাৰ, থাকে যে প্ৰতিশ্ৰুতি মনত তোমাৰ। অৱশ্যেই থাকিব মাতৃ, যোৱা তুমি নিৰ্ভয় মন, কৰ্ণৰ শীতৰ বাবে আজিহুতো নাহিলা জননী, আহিছিলা পাণ্ডৱৰ মংগলৰ বাবে, তাকে পাই গুচি গলা তুমি, আৰু তাৰ লগে লগে এই ক্ষীণ উপেক্ষিত কৰ্ণকে নাজানিলা কিনো দিলা দান। ৰাক্ষসী জননী মাতৃ হৈ পুত্ৰ গতি মেলি দিলা মৃত্যুৰ দুৱাৰ, ৰাক্ষসী জননী মাতৃ হৈ পুত্ৰ গতি মেলি দিলা মৃত্যুৰ দুৱাৰ, মৃত্যুৰ দুৱাৰ। পদ্মা 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 পদ্মা, ও হৰি হৰি
পদ্ম 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 জীবন রহস্যবোর শুনিবি অভাগী। কি কৈছে প্ৰিয়তো? একো বুঝিব পৰা নাই। আপুনি চঞ্চল হৈছে কিয়? চঞ্চল নহবি, দৃষ্টিৰ আজি মই অচল অতল, জানা কোন মই? জানো প্ৰিয়তম, আপুনি মোৰ স্বামী, মই গুৰু, আৰু আপুনি মোৰ দেৱতাৰো দেৱতা। আৰু কি জানা আপুনি? আৰু প্ৰভু জানিব নাই প্ৰয়োজন। নাপি হত পুত্ৰ মই। জানো প্ৰিয়তম? নেজানা নেজানা, হত পুত্ৰ মই আছিলো এদিন, আজি হল মই কুন্তীৰ পুত্ৰ জ্যেষ্ঠ পাণ্ডৱৰ। নকৰিব প্ৰভু, উপহাস নুহে পদ্মা, মাতা আহি নিজ মুখে যমুনাৰ তীৰত কৈ গল আজিৰ প্ৰভাতত, ৰাধাৰ নন্দন তুমি নহয় নহয়, জ্যেষ্ঠ পুত্ৰ তুমি মোৰ প্ৰথম প্ৰণয়। জয়াময়ী তোমাৰ অনন্ত লীলা, করুণা নহয় পদ্মা, ই যে প্রতারণা। নহলে ব্যর্থ করে জীবনের সোনালী করিমা, ক্ষীরপতি লই লই লিখি রবিহা, অন্তিমর যবনিকা পড়ার আগতে জানিলু হেতেন যদি রাজ রাজেশ্বরী কুন্তি মাতৃ বলে মূল স্বার্থপরী স্বার্থপরী সমগ্র পৃথিবী মাথো স্বার্থরী আকর। কলঙ্করে কালিমা হাদি শৈশবরে পড়া সহিল যাতনা কত কত অপমান কটা, তেতিয়াতো জননীর একান দিলে প্রাণ, হীন কুলোদ্ভব বলে আশ্চর্য দুর্ণয় অস্ত শিক্ষা মোক নিদিলে কিনা, দ্রৌপদীর স্বয়ম্বরত দিলা ক্ষীণ বলে নেচি বলে দৈপদ পলাই করেছিল কত অপমান, হুতক নকর বলে বড় মাল্য দান কোতা, তেতিয়াতো জননীর নেকা দিলে প্রাণ। আসি অতীতর নিকরুণ নিদারুণ কথারু নহনাব স্বামী, নোয়ারু নোয়ারু বুঝিব মই, কিয় গোপনে আসিল আজি অতকাল আপনার জীবন রহস্য। রহস্য বাবে পদ্মা, মোর জীবন রহস্য গোপনে আসিল। কি রহস্য? শুনা বই, কুমারী আসিল মোর জননী, যেতিয়া আদিত্যর তেজত দেখা পালে তেতিয়াই কর্ণক তোমা, কলঙ্কর কলঙ্কর সেকা ধরি নিকা করিব উপায় আসিল মাথো, নিঃসহায় নিত্যুখী শিশু জ্ঞান করি মাটির পুতলা অকাতরে অম্লান বদনে নদীর গর্ভত পিয়ে বিখজন দিয়া। বিখর্জিলে বিখর্জিলে নদীর গর্ভত নিদিব, নহলে যে না থাকে নারীর হতির মহিমা। গর্ভজাত গর্ভজাত সন্তানক কোন হতে কোন হতে শান্ত হওয়া পদ্মা, তথাপিও তথাপিও জননী মোর আরাধ্যা গোসানী। কি করব না? নালাগে নালাগে রাজত্ব মোক, নালাগে জ্যেষ্ঠতা, হত আখ্যা জীবনের শ্রেষ্ঠ পদ মোর, হক পাণ্ডব মোর নিজ সহদর, হক জননী কুন্তি তথাপিও বিফল নহব পিয়ে যৌবনের পণ। নথি পাণ্ডব সেনানী কি শক্তিত বলিয়ন হই ধনঞ্জয়ে পারিছে নহিব মোর বিপুল বাহিনী, ইয়াত শক্তির কথা নাই দাদা, ই সকুরান্ত সকুরান্তকারী কোত কলিয়া কৃষ্ণই এইখন দিক অর্জুনের রথত বহুয়াই পিতামহকে বধ করালে, আর
প্রথম হত বলি অসত্য সংবাদ প্রচার করি গুরুদেবক মৃত্যু মুখত পেলালে। এইবার তাক মই ব্যর্থ করিম। অঙ্গাধিপতি কর্ণ সেনাপতি পাতি পরীক্ষা করিম মাম বংশ দলে ধরে হকতি কিমান পরীক্ষা করিম মম কূটনীতি ষড়যন্ত্র কিমান শিকিলে সেই রাখাল বালকে। কর্ণকু চিনা তাম দুর্যোধন, তেও যদি একো সেনাপতি হই কেনেবাকে ইফল সিফল করে তেতিয়া তেতিয়া কি করিবা? কক্ষ্যচ্যুত হব ভানু মধ্যাহ্নর বেলা। মামা, এটি ম্লান নুহে ধর্মর মহিমা, এটি পুণ্যবতী শ্যাম বসুন্ধরা। হব পারু হুত পুত্র মহি, হব পারু বিশ্ব রস্পৃশ্য, কিন্তু বন্ধু বলে হখা বলে যাক হাবতি ধরিছো মামা। হত হত কুরুক্ষেত্র সহস্র পাণ্ডব লক্ষ লক্ষ দৈবকী নন্দনে নোয়ারে ছিঙিব বন্ধুত্বর দোল, নোয়ারে ছিঙিব প্রীতির বন্ধু। মই সকল জন সখা, সেয়েহে তোমাকে সেনাপতি পদে অতি বিভূষিত করিব খুঁজছো। ভাই দুখন দাদা, ঘোষণা প্রচার করা কোনো বাহিনী অতি শীঘ্রে রণযাত্রা করিব লাগিব। অঙ্গরাজ হব আজি সেনাপতি নিজে হব। ভাই দুখন দাদা, এবার যুদ্ধত যদি পরাজয় হবলগা আছে, অসম্ভব দাদা, এবার রণজয় অনিবার্য আমার। কর্ণ মহারথী ঐশ্বরী সেনাপতি, সমরত কৃষ্ণ অর্জুনে প্রভাব কমিব। আরো ভীম তুচ্ছ কথা প্রকাশ বিক্রম মোর, এইবার যুদ্ধ পরিচয় দিম তাক এই দুঃসাহন। আরো দুঃখনের রক্ত পান প্রতিজ্ঞা ভীম মূর্খ বধ করি সামান্য রক্ষক পার হর সীমাতই আপন শক্তি। আরো দুঃখনের রক্ত পান গোপা দুর্যোধন, মই একটা কথা ভাবিছো। কি কথা মামা? কেনেবাক এই কুটকলিয়া কৃষ্ণটুক শিফলিয়া করে পঠাব নোয়ারিনে? ইয়াক দিহা লগাব পারিলেই পাণ্ডবর বুদ্ধি ভুরুকা উদং জানি থবা। মামা, অন্য যুদ্ধ এবার করি আর নকরু, অন্য যুদ্ধ করি অভিমন্যুকে বধ করি, কিন্তু সেই হত্যায় শত্রুপক্ষ শক্তি ক্ষয় করিব নোয়ারিলে, শত্রুপক্ষ শক্তি দান করিলে মাথুন। হখা, শত্রু সদায় শত্রু, বলে কুক হলে ন্যায় বান নাই, সিহতক ধ্বংস করাই একমাত্র কর্তব্য আমার। অন্যায় সমর করি কুরুক্ষেত্র কলঙ্কিত নকরিবা হখা, অন্যায় সমর করি সৈন্য নাশ নোয়ারা করিব। প্রচন্ড প্রতাপী রাজা দুর্যোধনে যদি লক্ষ লক্ষ সেনার হতে পঞ্চভাই পাণ্ডবর সন্মুখীন হব খুঁজে, অন্যায় যুদ্ধ ধ্বংস হব কুরুকুল। সত্য কথা, সত্য কথা হখা,
হৈ খবর পর উচ্ছেদ হাতিম বলি পাঁচশ পাণ্ডবর কত কি চেষ্টা করেছিল তথাপিও আজিও দেখুন পাণ্ডব জীবিত নির্মা নিল চতুগৃহ প্রয়োগের আলাহলবি আর কত মৃত্যু পরিময় করিল রচনা কিন্তু আতরতে উড়ি গল হর শান্ত ঘোর হত্য কথা হক রুদ্রূপ ধরি মোর কুরু বাহিরিয়ে কুরুক্ষেত্র মহা সমরত কালক্রমে অন্যায়র নাই প্রয়োজন শক্তিহীন নহে দুর্যোধন এতিয়াও বর্তমান কর্ণ দুঃখাসন সত্য ইরে মাথো ধর্ম যুদ্ধ করিয়া বহ জয় হয় কিবা হিম্বা করে মৃত্যু আলিঙ্গন আজি ধর্ম লাগে আজি পুণ্য লাগে আজি আজি দুর্যোধন সকলো লাগে অতদিন কত ছিল দুর্যোধন কত ছিল পাখ খেল ধর্মলৈ মনত নপৰিল রজস্বলা দ্রৌপদীক বিস্ত করুতে ধর্মলৈ মনত নপৰিল কৌরব
যাবসুন, সে আপনার কথা নিশ্চয় শুনিব। নুশুনে রানী, মোর কথা সে নুশুনে। কিয় নুশুনিব মহারাজ? অভিমানী হলেও মোর পুত্র দুর্যোধন অবিবেচক নহয়। আপনি আপনি তার পিতা, আপনি তার জন্মদাতা, সে আপনার কথা নিশ্চয় শুনিব। আর তুমিও তো তার মাতা, পুত্রই যদি পিতৃর কথা শুনিব পারে, মাতার কথাও নুশুনি নাথাকে গান্ধারী। মই কিমান চেষ্টা করে চালো, কিমান বুঝালো, কিমান যে তাক অনুনয় বিনয় করিল, কিন্তু মোর সকল চেষ্টা অথলে গল, মহারাজ অথলে গল। আর মই কি বুঝুয়া নাই, মই তাক অনুরোধ করিবলে বাকি রাখিছো, কতদিন কাষত বহুয়াই কেচুয়া লড়ার দরে গাত হাত ফুরাই ফুরাই মই তাক বুঝালু, দুর্যোধন যুদ্ধ নকরিবি, পাণ্ডব তোর পার নহয়। মুখ সামলাই গুছি গল, মোর কথা নারাগিলে। বিশ্বাস নহয় মহারাজ। কি কি বিশ্বাস নহয়? আপনার কথা পুত্র বাধ্য, আর তুমিও দেখিছো ধৃতরাষ্ট্র অন্ধ বলি বৃদ্ধ পদার্থ বলি বিশ্বাস নকরিবলে শিকিছা গান্ধারী। অভিনয় অভিনয় নকৰিব মহারাজ, এই কুরুক্ষেত্র মহারণর কারণে কৌরবর পিতা আপনি, এই ক্ষেত্রে আপনি বেশি দায়ী মহারাজ, বেশি দায়ী। শাস্তি দিয়া রানী, রাজ রাজেশ্বরী তুমি, রাজ মাতা তুমি, শাস্তি দিয়া। জড়িত হবলে কইছে রানী, হইছো বহু দিনর আগতে হইছো, যিদিনা তুমি করুণাময় জননী নিজ গর্ভ ধারণ করা দেব শিশু গর্ভর ভিতরতে লুর মুদ করে মরিয়াই মরিয়াই মাংসপিণ্ডত পরিণত করা, সেই দিনাই সেই দিনাই জর্জরিত হয়েছে। আজি আর অশ্রু তুফি বলে নাই রানী, অশ্রু নদী বই বই হই গো, বুকুর স্নেহ নিজরা ফুকাই ফুকাই শিলর তলি উলাই পড়ে। গান্ধারী গান্ধারী মহারাজ, মতি ভ্রষ্ট দুর্বল বৃদ্ধ মই, কিবা কম বলে কিবা কই পেলালো, মোক ক্ষমা করা রানী, মোক ক্ষমা করা। মহারাজ হওয়া দুর্যোধন আহিছে আহিছে, মোৰ
মোর মূর ঘুরাইছে রানী, মই স্থিরে থাকিব পৰা নাই, মোক মোক সহ্য লৈ লৈ বলা রানী, মোক সহ্য লৈ লৈ বলা। আই আই আই, তুমি বলে মোক মাতি পঠাইছিলা? তোক মই মাতিছিলো দুর্যোগ। কোৱাই কিয় বতলা? আই তোমার হয়েছে কি? তুমি নামাতা কিয়? হে কোৱা নাই। তেন্তে কোৱাই, তোমার আদেশত মই কুরুক্ষেত্রের পৰা লৌড়ি আহিছো। মই কম তই শুনিবি পুত্র। কোন দিন তোমার অবাধ্য হয়েছো আই? তেন্তে শুন পুত্র, এই যুদ্ধ তাই পরিত্যাগ কর, মোর সকলো শেষ হয়ে গেল, মাত্র তই তই আর দুখাখন জিয়াই আছ, মোর কথা শুন পুত্র, এই যুদ্ধ তাই পরিত্যাগ কর। আই তুমি সেই কিয় একটা কথাকে ধরি আছ? পুত্র আপন ঘর জ্বলিলে যে ভীষণ অগ্নি, তাক আর তোর দুগুণে জ্বলিবলে নিদিবি পুত্র, আর তোর দুগুণে জ্বলিবলে নিদিবি পুত্র। যেই অগ্নিয়ে দহন করিলে মোর আত্মীয় স্বজন, সেই অগ্নিয়ে দহন করিলে মোর ভ্রাতা স্নেহর, সেই অগ্নি জ্বলক জননী, আই যদি দগ্ধ হও সেই রহত্র মোর, নতুবা নিজেই দহি পুরি সাই ভস্ম হই, উড়ি উড়ি গুছি যাও বন পরলৈ। মাতৃ আজ্ঞা লঙ্ঘন নকৰিবি পুত্র। সন্তানক অপরাধী নকৰিবা মাতা, জানময়ী বেদবাণী হাদিশ তোমার, কিন্তু কিন্তু কি করিম জননী, মেলি দিল তরি মোর মহা চলধি, নাহে ঘুরি নর ঘুরাবো সত্যপি নাপাও মাতা তার লক্ষ্য তীর। পাঁচখন গাঁও মাত্র খুঁজিছে পাণ্ডবে, তাকে নকর কিয়তে সন্ধি প্রস্তাব দয়াশীল যুধিষ্ঠির, ভীমার্জুন নুহে বুজন, তুই সন্ধি প্রস্তাব তেওঁলোকে সাদরে করিব গ্রহণ। সন্ধি কৌরবর সন্ধি মাতা, পাণ্ডবর হতে তোর কি ক্ষতি? ক্ষতি একো নাই, কিন্তু এই সন্ধির কারণে যুদ্ধ রাইজন মোর নাছিল জননী, এই সন্ধির কারণে লক্ষ লক্ষ বীরে প্রাণর মমতা এরি এর প্রিয়জন নাই করা প্রাণদান উন্মাদর দরে। মাতা জন্ম মোর ক্ষত্রিয় কুলত, বীরময় ছন্দ বংশীয় রাজ রাজেশ্বর, প্রাণর ভয়ত কাপুরুষ হই পাণ্ডবর শরণত প্রাণিপাত করি শান্তি ভিক্ষা নকরো নকরো। শুনা মাতা, সন্মুখত তুমি মোর
হারত জননী, কাহর হচ্ছাত হউ আচন মদাতা পিতৃ মোর উপাস্য দেবতা, দুয়ুরে শরণ ধরি পুনর্বার মই করু নিবেদন, শুদ্ধ তিথি বংশ পান্তব হউ সৈক্য মেদিনী প্রলন্তেও নিধিও নিধিও নিধিও। হব লগা আছে যদি এই খুনর হস্তিনা মোর হোক সরকার, দিব লগা আছে যদি রঙা রক্তকার আশীর্বাদ করু বাসা পিতা, যেন হয় যুদ্ধ জয় পিতা, পিতৃ পদে মতি চেন আৰু যদি হয় পৰাজয়, তোমাৰ সন্তান মই নাই, নাই মোৰ মৃত্যু ভয়। Ha 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 ha